কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর, আবারও বাড়তে চলেছে ডিএ। উৎসবের মরশুমের আগেই অর্থাৎ পুজোর আগেই ডিএ বৃদ্ধির খবর। ফের ডিএ বাড়াচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মী পেনশনভোগীদের জন্য সুখবর, পুজোর আগেই বাড়তে চলেছে 3% ডিএ। আবারও ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা হকের ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 42% থেকে ডিএ বেড়ে হচ্ছে 45%। আবারও ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পুজোর আগেই বর্ধিত ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখনও হকের ডিএ থেকে বঞ্চিত তারা। মামলা, মোকদ্দমা, আন্দোলন, অনশন, তারপরেও কোনো সুরাহার পথ বেরোয়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আবারও ডিএ বৃদ্ধি। পুজোর আগেই 3% ডিএ বেড়ে তাদের হবে 45% ডিএ। ফরাক বাড়ছে কেন্দ্র ও রাজ্যের। রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের কি বক্তব্য? কেন্দ্রের এই সিদ্ধান্তের পর তাদের ক্ষোভ আরও বাড়ছে। সরাসরি চলে যাব শহীদ মিনারের পাদদেশে। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, সংগ্রামী যৌথ মঞ্চ। সেখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল রয়েছেন। ইন্দ্রনীল, কেন্দ্র আবারও ডিএ বাড়াচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীরা যারা ডিএর দাবিতে আন্দোলনে তারা কি বলছেন? একদমই দেখো, কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ফারাক, সেই ফারাক কিন্তু ক্রমশই বাড়ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু আন্দোলন এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। 193 দিন ধরে তাদের যে অবস্থান, সেই অবস্থান চালাচ্ছেন। কিছুদিন আগে অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মচারী তারা স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করে রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই মেল করেছে, এবং যারা রাজ্য সরকারি কর্মচারী তারাও কিন্তু একই কথা বলছেন। একটুখানি তাদের সঙ্গেই কথা বলে নেব, কি বলবেন? অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা মেল করছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্রের যে ফারাক, সেই ফারাক প্রায় আবারও বাড়তে চলেছে, কি বল? দেখুন, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের আর্থিক অবস্থাটা কি জায়গায় গেছে, একমাত্র ওই জায়গাতে গেলে তবেই সেটাকে ফিল করতে পারবো। আমরা খালি বলতেই পারি, কিন্তু ওই জায়গাটা ওনারা ফিল করেছেন বলেই রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছে। যে এই বয়সে একটা মানুষ 30 বছর সরকারকে সার্ভিস দেওয়ার পর তার বার্ধক্য বয়সে এসে তার সঠিক প্রাপ্যটুকু পাচ্ছে না, এবং তার জন্য আন্দোলন করতে হয়েছে। এ কোন রাজ্যে আমরা বাস করছি যার জন্যই অবসরপ্রাপ্তরা স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন? আর এই যে ফারাক, আবার তো সেই একই হয়ে গেল। আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি রাজ্য সরকার বারে বারে ধর্নায় বসছে, টাকা কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না বলে। আমরাও তো ধর্নায় বসে আছি এতদিন ধরে, যে ধর্না মঞ্চগুলো চলছে রাজ্য সরকারের তো হেলদোল নেই। তাহলে আমাদের ধর্নাগুলো অনৈতিক, আর রাজ্য সরকার যে ধর্নাগুলো করে সেটা বোধহয় নৈতিক। তাই আবারও গতকাল দেখলাম রাজ্য সরকার নির্লজ্জের মতো টাকা আদায়ের জন্য ধর্নায় বসে পড়ল। এই সরকারকে বলার আর কিছু নেই। আমাদের যে দাবি নিয়ে আমরা বসেছি সেই দাবি না মেটা পর্যন্ত আমরা দৃঢ় সংকল্প, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। একদমই সেই কথাটাই কিন্তু তারা বলছেন, যে তাদের যে দাবি সেই দাবি অবিলম্বে মেটাতে হবে এবং স্বচ্ছ নিয়োগ, সেই নিয়োগও করতে হবে। আরও একটুখানি কথা বলবো, যে কেন্দ্র এবং রাজ্যের যে ফারাক, সেই ফারাক আবারও পুজোর আগে বাড়তে চলেছে। কিন্তু সামনেই পুজো আসতে চলেছে, আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কোথাও গিয়ে কি আন্দোলনের রূপরেখা এবার পরিবর্তন? না, আন্দোলন যেভাবে চলছে আরও জোরদার করার আমরা দৃঢ় সংকল্প নিচ্ছি, এবং আগামী দিন যে বিধানসভা অভিযান চলো অভিযান ছিল সেটা 10 তারিখে হচ্ছে না, এবং পরবর্তীতে বিধানসভা চালু অধিবেশন চালু হলে আমরা দিন ঠিক করে আবার পুনরায় বিধানসভা চলো কর্মসূচি গ্রহণ করব, এবং আগামী দিন আরও জমায়েত এবং অন্যান্য কর্মসূচি বিষয়ে আলোচনা চালাচ্ছি। এই যে ফারাক কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, ফারাক তো দিন দিন বাড়ছে, কিন্তু কেন্দ্র এই ফারাক কিন্তু দিদি দেখতে পাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্র বঞ্চনা করছে রাজ্যের প্রতি, কিন্তু আমাদের যে বঞ্চনাটা আপনি দেখুন, এবং আমরা যে 193 দিন ধরে এখানে বসে আছি সেইটা নিয়ে আপনি উপলব্ধি করুন এবং আমাদের সঙ্গে আলোচনায় বসুন। একদমই আলোচনায় বসার জন্য তারা কিন্তু বলছেন, একেবারেই আলোচনায় বসা, আন্দোলন লাগাতার চালিয়ে যাওয়া, নানা বিষয় উঠে আসছে, কিন্তু সুরাহার পথ কবে আসবে? এমত অবস্থায় কেন্দ্রের ডিএ আবারও বাড়লো। আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ মনে রয়েছেন। সজলদা, স্বাগত সিএনএ।
42 থেকে বেড়ে কেন্দ্রের ডিএ 45% উৎসবের মরশুমের আগেই অর্থাৎ পূজোর আগেই এই বর্ধিত ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীরা। আর রাজ্য সরকারি কর্মচারীরা 193 দিন ধরে তারা অবস্থানে বসে আছেন হকের ডিএ এর দাবিতে। সজলদা বলছেন এই তো 500-600 মিটার দূরেই হচ্ছে উনি, সেখানে তো আমার আর কিছু বলার নেই। কেন্দ্রীয় সরকার শুধু বললে হবে না, অন্যান্য ছোট ছোট রাজ্যের সরকার যেমন ত্রিপুরা আসাম এই সমস্ত রাজ্যের সরকারও ডিএটাকে প্রায় পাল্লা দিয়ে কেন্দ্রীয় হারে দেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র এই রাজ্যে হয় না, এই রাজ্যে কেন্দ্রীয় ডিএ বাড়লে পরে রাজ্য সরকারি কর্মচারীদের স্বাভাবিকভাবে মনে হতাশার জন্ম নেয়। হতাশাটা অন্য কিছু না, কেন্দ্রীয় সরকার বাড়াচ্ছে বলে না, এই বাংলায় জন্মগ্রহণ করার হতাশা। হ্যাঁ, তাদের মনে এই যে হতাশাটা জন্মগ্রহণ করে আরো বাড়ে যখন প্রতি বছর বাড়তে থাকে। মুখ্যমন্ত্রী এখানে 3% ডিএ বাড়ালে 3% হাউস রেন্ট কমিয়ে দেন, এই যে তঞ্চকতা, এটা মুখ্যমন্ত্রীর এই যে সততা, এটা মানুষকে স্বাভাবিকভাবেই হতাশ করে। কিন্তু আমি আপনাদের বলি, আপনি কতদিন বললেন ওদের বসে থাকার দিন হয়েছে? 193 দিন। 193টা 931 দিন হয়ে যাবে এই সরকার থাকলে, কিছুতেই এরা ডিএ পাবে না। কারণ সরকারের তো ডিএ দেবার মানসিকতা নেই, ডিএ দিতে হলে সরকারকে তার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, তার পলিসি পরিবর্তন করতে হবে, সরকারকে টাকা আর্নিং করতে হবে, সরকারকে মেলা খেলা বন্ধ করতে হবে। সরকার তো সেটা করবে না, ওখানে সহজে ভোট পাওয়া যায়, ডিএতে ভোট পাওয়া যাবে না। আর এখন ডিএ দিলেও ডিএ কর্মীরা ওদের ভোট দেবে না, ধরেই নিয়েছে সরকার। ফলে যে তারা এদের দিয়ে দেবে না, এই সরকার থাকাকালীন দিয়ে সম্ভব নয়, দিয়ে দিলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। সরকার কোর্টে দাঁড়িয়ে বলে এসছে যে কোর্ট সবাই এই মামলার রায় হচ্ছে না, এই মামলার অগ্রগতি হচ্ছে না কেন, ওই মামলার অগ্রগতি হচ্ছে না কেন, কই আপনারা তো কেউ বলেন না দিয়ে মামলাটা নিয়ে কোর্ট কিছু বলছে না কেন? এই মামলাটা হয়েছিল কোর্টে, রায়টা কি হলো, সেই মামলার রায় কি হলো, কেউ জানতে পারলাম না আমরা। অনেক ধন্যবাদ বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ফোনে ছিলেন। আপনাদের জানাই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর, আবারও পুজোর আগে বাড়ছে 3% ডিএ। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন অবস্থানে 193 দিন ধরে হকের ডিএর দাবিতে। ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, একই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীরা। পুজোর আগে খুশির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য, আবারও বাড়তে চলেছে ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের, পুজোর আগেই আরও 3% বেড়ে 45% হতে চলেছে তাদের ডিএ। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা হকের ডিএর দাবিতে লাগাতার আন্দোলন অবস্থানে, 193 দিন ধরে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথমঞ্চের অবস্থান, কিন্তু তাদের হকের ডিএ এখনও মিলছে না, এই নিয়ে আন্দোলন অব্যাহত। এমতো অবস্থায় আবারও কেন্দ্রের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের খুশির খবর। সরাসরি রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথমঞ্চ শহীদ মিনারের পাদদেশে অবস্থান স্থল, সেখান থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল রয়েছেন। ইন্দ্রনীল, কেন্দ্রের আবারও ডিএ বাড়ানোর সিদ্ধান্ত, রাজ্য সরকারি কর্মচারীরা যে অবস্থায় ছিলেন তার কোনো পরিবর্তন নেই, 193 দিন ধরে লাগাতার আন্দোলন করছেন, কি বক্তব্য তাদের? একদমই 193 দিন ধরে তাদের যে অবস্থান, তুমি যেটা বলছিলে যে কেন্দ্র এবং রাজ্যের যে ফারাক, সেই ফারাক কিন্তু ক্রমশই বাড়ছে, এবং তারা প্রশ্ন করছেন তাদের যে দাবি সেই দাবি ন্যায্য না অন্যায্য, এই কথাটা অন্তত রাজ্য সরকারের তরফ থেকে বলা হোক। কারণ তারা দীর্ঘদিন ধরে তারাও চাইছেন কাজে যোগ দিতে, এবং এই মুহূর্তে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন 193 দিন, কেন্দ্র রাজ্যের ফারাক পুজোর আগে প্রায় 45% হতে চলেছে। আমরা যখন নেমেছিলাম 42% বকেয়ার দাবিতে আমরা এখানে আন্দোলন শুরু করি। আজ 193 দিন পার হয়ে যাওয়ার পর আজকে ফারাক প্রায় 45-এর কাছাকাছি, মানে এটা হতে চলেছে 45। এই রাজ্য সরকারের কর্মচারীদের এই যে বঞ্চনার বিষয়টা মেটানোর কোনো সদিচ্ছাই নেই, কারণ এই সরকার বুঝতে পেরেছে যে কর্মচারীদেরকে না দিলেও চলবে, তাদের হকের টাকাটা মেরে আমরা নিজেরা চুরি করি এবং অন্যান্য ফান্ডগুলোকে দান খয়রাতি করতে শুরু করি এবং বিভিন্নভাবে জনগণের ট্যাক্সের টাকা নয় ছয় করে চলেছে সরকার। তাই কর্মচারীদের দেওয়ার বিষয়ে এই সরকারের কোনো উদ্যোগ নেই, কারণ এরা হয়তো মনে করে নিয়েছে একটা শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন, যারা মনে করছেন যে না আমার কাছে দল আগে, সেই কর্মচারীদের দিকে তাকিয়ে এই সরকার সবাইকে একই গোষ্ঠীতে
ফেলছেন। কিন্তু আমরা ডিএ সম্পূর্ণ ডিএ নেওয়ার জন্য এই আন্দোলন শুরু করেছিলাম, যতদিন না আমরা আমাদের ডিএ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি এই আন্দোলন কিন্তু জারি থাকবে। একদমই আন্দোলন জারি থাকবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী রয়েছেন তারা, এবং তাদের আরও দাবি যে এই শুধু ডিএ নয়, স্বচ্ছ নিয়োগের কথাও কিন্তু তারা বলে যাচ্ছেন প্রতি মুহূর্তে। আরও একটু কথা বলবো যে একের পর এক আপনারা আন্দোলন চালাচ্ছেন সরকারের সঙ্গে, ইন্দ্রনীল আসবো তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন দা, দীর্ঘদিন ধরে প্রশাসনে থাকা এবং তারপর বামফ্রন্টের আমল পেরিয়ে গত 12 বছর তৃণমূল কংগ্রেস আসার পর এই ডিএর ফারাকটা ক্রমশ বেড়েছে, এখন 45% ডিএর ঘোষণা করেছে কেন্দ্র, অর্থাৎ 42 থেকে বেড়ে 45, আর রাজ্য সরকারি কর্মচারীরা 3 থেকে বেড়ে তাদের 6% দিয়ে 39% ফারাক। সুজনদা, এই মতো অবস্থায় এই ফারাক এবং কেন্দ্রের সিদ্ধান্ত, রাজ্য সরকারি কর্মচারীরা 193 দিন ধরে অবস্থানে, কি বলবেন? বছরে 2-3 বার ডিএ বাড়বে এটাই তো স্বাভাবিক, ডিএর যে কারণ এবং যে ভিত্তি এটাই তো স্বাভাবিক। ফলে কেন্দ্র তার ডিএ বাড়াবে, রাজ্য অ্যাকর্ডিংলি ডিএ বাড়াবে এটাই হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার ডিএ না বাড়িয়ে খেলা মেলা উৎসব পুষ্টি নষ্টির সব খরচ করছে, কোথায় আইপ্যাকের পিছনে খরচ করছে, কোথায় অন্য কিছুর পিছনে খরচ করছে, মানুষের প্রয়োজনে খরচ করছে না। পশ্চিমবাংলায় ডিএ ফারাকটা এবার বেড়ে দাঁড়াবে সম্ভবত 38-39%। বহুদিন ধরে এরা প্রায় 1 বছর ধরেই চলছে, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দিতে হবে, না দিতে পারলে সরকার থাকবে কেন, এটাই মুখ্যমন্ত্রী বলতেন যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, যদি না পারে তাহলে সরকার থাকার দরকার, এটা উনি বলতেন। এখন ওনাকে জিজ্ঞাসা করুন যে ওনার সরকার থেকে লাভটি হচ্ছে, উনি ক্রমশ বঞ্চনা বাড়াচ্ছেন, মানুষকে বিপদে ফেলছেন, কাজের কাজ কিছু করছেন না, খালি নিজেদের পকেট ভরছেন, খেলা মেলা উৎসব এটা রাজ্যের কাজ নয়, মানুষের জন্য কাজ এই সরকার করছে না। আরো বাড়ছে ফারাক, সম্ভব এবার বেড়ে হবে 39%, জব দিয়ে রাজ্য সরকারকেই করতে হবে। সুজনদা, ডিএ দিলে রাজ্য সরকারের ভাড়ার শূন্য হয়ে যাবে, আর্থিক সংকট তৈরি হবে, সামাজিক প্রকল্প বন্ধ হয়ে যাবে, আদালতে জানিয়েছে সরকার, কিন্তু এই ডিএ না দিয়েই তো 1,87,000 কোটি টাকা থেকে বেড়ে 5,86,000 কোটি টাকা ঋণ। আমি আবারও বলছি পশ্চিমবাংলায় সরকার এবং মুখ্যমন্ত্রী অসত্য বলেন, উনি পার করছেন না, উনি কিসে কিসে ঋণ নিয়েছেন, কিসের জন্য খরচ করেছেন সেটা দেখান। সরকার কার্য তো অসত্যই বলে চলেছে, উৎসবের জন্য খরচ লুটেছে, লুট পশ্চিমবাংলায় লুট হচ্ছে, সরকারি প্রকল্পে টাকা সহ সব লুট হচ্ছে, যার প্রাপ্য সব আর যার যেটা প্রাপ্য নয়, তৃণমূলের ঝান্ডা ঘাড়ে এলে দোতলা তিনতলা চারতলা বাড়ি, 2-3টে 4টে ফ্ল্যাট খাটের তলায় ফ্ল্যাটের মধ্যে টাকা, কিন্তু দেখতে পাচ্ছেন যত বড় নেতা তত বড় চোর। এটা যদি একটা দলের মূল কাণ্ড কারখানা হয়, সেই দল প্রশাসন চালালে যা হবে তাই হচ্ছে, ক্রমশ ঋণ বাড়ছে মানুষের ঘাড়ে, কিন্তু মানুষের কাজের জন্য খরচ হচ্ছে না। অনেক ধন্যবাদ সুজন চক্রবর্তী, সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে এক কঠিন পরিস্থিতির মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি সরাসরি শহীদ মিনারের প্রদেশ থেকে রয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চের কি বক্তব্য কেন্দ্রের এই ডিএ বাড়ার পর? তারা একই অথৈ জলে রয়েছেন, কি বলছেন তারা ইন্দ্রনীল? একদমই তুমি যে প্রশ্নটা করলে আমি আরো একটুখানি সেই প্রশ্নটা নিয়ে তাদের কাছে যাব যে আপনারা ডিএর জন্য আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু রাজ্যের যে ঋণ সেই ঋণের পরিমাণটা কিন্তু বাড়ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? শুধুই কি দান খয়রাতির জন্য? একদমই তাই, শুধুই দান খয়রাতির জন্য, এবং পশ্চিমবঙ্গের মানুষকে এমন একটা ড্রাগ অ্যাডিক্টারের মতো এই সরকার পরিণত করেছে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। মানুষ দেখছে যে কাঁচা টাকা আমার হাতে আসছে, আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, ভালো কথা, সাইকেল পাচ্ছে, ভালো কথা,
কিন্তু আমাকে তো ভাবতে হবে টাকা আসছে কোথার থেকে। দিনের পর দিন ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। আজকে যদি পশ্চিমবঙ্গে একটি বাচ্চা জন্মগ্রহণ করে তার মাথার উপর 52,000 টাকার উপর ঋণ নিয়ে সে পশ্চিমবঙ্গে জন্মাচ্ছে, তাহলে জন্মানোর সময়ে যদি তার মাথায় 50,000 টাকার বেশি ঋণ থাকে তাহলে আগামী দিনে সে বড় হবে কিভাবে এবং স্বাবলম্বী হবে কিভাবে? এই যে একটা অনিচ্ছাক মানে আনপ্ল্যান্ড খাতে যে খরচ করা, আনপ্ল্যান্ড খাতে খরচ করা এবং দান খয়াতি মেলা খেলা ঠেলা এইসব বিভিন্ন উল্টোপাল্টা জায়গায় টাকা খরচ করার জন্যই পশ্চিমবঙ্গের আজকে আর্থিক এই অবস্থা, এবং আগামী দিনে এই অবস্থা আরও দুরবস্থার জায়গায় যাবে। কারণ যেভাবে সরকার এখনও দানছত্র দান খয়রাতি শুরু রেখেছেন সেটা আগামী দিনে আরও বৃহত্তর আকার ধারণ করবে ঋণের পরিমাণটা। আপনারা আগামী দিনে কর্মসূচি কী রাখবেন? আগামী দিনে আমাদের আমাদের কর্মসূচি ছিল বিধানসভা চলো। সরকার সংগ্রামী যৌথ মঞ্চকে ভয় পেয়ে বিধানসভা অধিবেশন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের বিধানসভা চলো অভিযান, বিধানসভা চলো যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের থাকছে। আগামী দিনে বিধানসভার অধিবেশন যখন বসবে আমরা আবারও বিধানসভা চলোর ডাক দেব এবং সেই কর্মসূচি আমরা পালন করব। এছাড়া আর কী কী কর্মসূচি নিচ্ছেন আপনারা? এখন আপাতত আমরা সেইভাবে কোনো কর্মসূচি চূড়ান্ত করিনি। কালকে আমাদের রাজ্য কমিটির একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আপাতত বিধানসভা চলোর কর্মসূচি ঠিক করা হয়েছে, আর দৈনন্দিন যেমন যা আমাদের ধর্ণামঞ্চ চলছে সেইভাবেই চলবে এখন। একদমই 193 এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আই ছিলেন আমাদের সঙ্গে ফোনে। সৌম্যদা স্বাগত। সৌম্যদা, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ তা নিয়ে 193 দিন ধরে আন্দোলন, এমত অবস্থায় কেন্দ্র পুজোর আগে আরও 3% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত, 42% থেকে বেড়ে 45% হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগীদের ডিএ, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার আন্তরিক নয়, সেটা রাজ্য সরকার মনে করে ডিএটা হচ্ছে তাদের দয়া, ডিএটা তো দয়া নয়, ডিএটা তো পশ্চিমবাংলায় যারা আমাদের সরকারি কর্মচারী তাদের তো এটা ন্যায্য অধিকার, তারা কেউ তো টাটা বিড়লা আম্বানির ঘরের লোকজন নয়, তো তাদের তাদের ডিএটাই যে জিনিসপত্রের এত দাম বাড়ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আজকে সব থেকে বেশি প্রাইস মানে রিটেল প্রাইস ইন্ডেক্সে পশ্চিমবঙ্গের নাম শীর্ষে, এমন অবস্থায় একটা মানুষ বাবন কি করে চলবে? এই এইভাবে তো ডিএ গুলোকে ডিএ যদি না দেয় তাহলে কি করে হবে? অনেক ধন্যবাদ সৌম্য, কংগ্রেস মুখপাত্র ছিলেন আমাদের সঙ্গে ফোনে। আরো একবার চলে যাবো ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, একদমই তারা কিন্তু এবার প্রশ্ন করছেন এবং রাজ্য প্রশাসনের কাছে আছে যারা সর্বোচ্চ স্থানে বসে আছেন তাদের কাছে তারা এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে আমরা কেন হকের দাবি নিয়ে বসে থাকব, আমরা চাই স্কুলে যেতে, আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে। আরও একটু কথা বলবো, কি বলবেন? আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই সরকারকে যে এই যে ফারাক, এই ফারাকটা কবে মিটবে, আর এই যে 6 লক্ষ শূন্য পদ যারা এখানে ধর্ণামঞ্চে বিভিন্ন ধর্ণামঞ্চে বসে দিনের পর দিন 900 দিন ধরে বসে আছে, তাদের এই যে দাবি, এই নিয়োগটা কবে হবে, 6 লক্ষ শূন্য পদের যে টাকা, এই টাকা কোথায় যাচ্ছে, এই শূন্য পদটা পূরণ করুন এবং আগামী প্রজন্মকে বাঁচিয়ে তুলুন এবং আমাদের 42% দিয়ে অবিলম্বে মিটান। এই এই সরকারকে আমাদের প্রশ্ন যে এই দুটো প্রশ্ন কবে আপনি উত্তর দেবেন, আপনি হলফনামা দিয়ে জানান। একদমই তারা প্রশ্ন করছেন এবং স্পষ্টতই সেই প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের কাছে তারা রাখছেন। আরও একটু কথা বলবো, আপনারা প্রশ্ন করছেন, আপনারা দেখুন প্রশ্নটা তো আমরা করছি কিন্তু প্রশ্নের উত্তর তো সরকার দিচ্ছে না একেবারে। এই জায়গা থেকে সুরাহার পথ কবে বেরোয়, লাগাতার আন্দোলন 193 দিন ধরে চলছে এবং সেই আন্দোলন কোন দিকে অভিমুখ থাকে তার নজর থাকবে। ধন্যবাদ আপাতত ইন্দ্রনীলকে।